দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। বিগ ব্রেকিং নিউজ, মুখ্যমন্ত্রী মমতাকে উৎখাত করে ছাড়ব প্রবল হুঁশিয়ারি দিলেন। জামিন পাওয়ার পরে রাজ্যে তৃণমূল সরকারকে উৎখাতের চ্যালেঞ্জ ছুড়লেন আইনজীবী কৌস্তুভ বাগচি। রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে বলে অভিযোগ করে ব্যাংসাল কোর্টের সামনে বসে মাথা নাড়া করলেন কংগ্রেস নেতার চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জিকে যতদিন না সরাচ্ছি ততদিন মাথার চুল বাড়তে দেব না, এবার ওর রাতের ঘুম কেড়ে নেব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে কৌস্তুভ বাগচিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারির 8.5 ঘন্টার মধ্যে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। আদালতের বাইরে বেরিয়েই রাজ্যে তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন এই কংগ্রেস নেতা। সাফ কথা, রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে, এই শাসনকে উৎখাত করব। যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করব ততদিন আমার চুল বাড়াব না। এরপর আদালতের সামনে মাথা কামিয়ে ফেলেন তিনি। বারবার বিস্ফোরক কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি। এখন দেখার আগামী দিনে কী ঘটে সেটাই এখন দেখার।